আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান। সুপ্রিয় দর্শক, গত 1 সেপ্টেম্বর পাক সেনাপ্রধান জেনারেল মুনির প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভির সাথে দেখা করেছেন। সঙ্গে ছিলেন তার ডানহাত ডিজি আইএসআই লেফটেন্যান্ট জেনারেল নাভেদ আঞ্জুম। ওই সাক্ষাৎ নিয়ে পাকিস্তানে এখন চলছে জোর গুঞ্জন। অনেকেই বলছেন প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি যেন হুট করে নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, সে বিষয়ে সতর্ক করতে সেনাপ্রধান জেনারেল মুনির প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি যে কোনো দিন পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। পাকিস্তানের সংবিধানের আর্টিকেল 48 সেকশন 5 তাকে এ ক্ষমতা দিয়েছে। এরই আলোকে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার বা সিইসিকে প্রেসিডেন্ট ভবনে দেখা করার নির্দেশনা দেন। কিন্তু সিইসি সিকান্দার সুলতান রাজা প্রেসিডেন্টকে পাল্টা চিঠি দিয়ে জানান যে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের। সদ্য বিদায়ী পিডিএম জোট সরকারের সংসদে পাশকৃত 2017 সালের ইলেকশন অ্যাক্টের সংশোধনী অনুযায়ী সে ক্ষমতা দেওয়া হয়েছে। অতএব প্রেসিডেন্টের সাথে সিইসির দেখা করবার প্রয়োজন নাই। সিইসির কাছ থেকে এমন উত্তর পাওয়ার পর প্রেসিডেন্ট আলভি আইন মন্ত্রণালয়ে চিঠি লিখেন। তত্ত্বাবধায়ক নামধারী ফেরাউনি সরকারের আইন মন্ত্রণালয় সিইসির কথার সাথে সাই দিয়ে ওই একই উত্তর দেয়। অর্থাৎ আইন মন্ত্রণালয় জানিয়ে দেয় যে নির্বাচনের তারিখ ঘোষণা করার এখতিয়ার ইলেকশন কমিশনের। তবে আইন বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার প্রকৃতপক্ষে প্রেসিডেন্টের, কেননা পিডিএম জোট সরকার সংসদে 2017 সালের নির্বাচনী বিধিতে যে পরিবর্তন এনেছে তা বিধি অর্থাৎ কানুন বা অ্যাক্টের পরিবর্তন করেছে। তারা সংবিধান পরিবর্তন করতে পারেনি, আর সংবিধান পরিবর্তন করার জন্য যে 2/3 মেজরিটি প্রয়োজন সেটাও তাদের ছিল না। সুতরাং সংবিধানের আর্টিকেল 48 সেকশন 5-এ বর্ণিত আইন স্পষ্ট করে বলে দিয়েছে যে নির্বাচনের তারিখ প্রেসিডেন্ট ঘোষণা করবেন। এখানে আইন বা ল সবসময় বিধি বা অ্যাক্টের উপর প্রাধান্য পাবে। পিডিএম জোট সরকার সিম্পল মেজরিটিতে পাশ করে 2017 সালের ইলেকশন অ্যাক্টের বিধিতে যে পরিবর্তন এনেছে তা কিছুতেই সাংবিধানিক আইনকে টেক্কা দিতে পারবে না। সুতরাং এই সাংবিধানিক আইন অনুযায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি নির্বাচনের তারিখ ঘোষণা করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু পাকিস্তানে আগামী 2-3 বছরের মধ্যে নির্বাচন না করার ব্যাপারে পাক সেনাপ্রধান জেনারেল মুনির বদ্ধপরিকর। এ কারণেই তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রেসিডেন্ট আলভির সাথে দেখা করেছেন। কয়েক মাস আগে এভাবেই কয়েকজন পাক জেনারেল প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের সাথে দেখা করে তার ওপর চাপ প্রয়োগ করেছিলেন। ওমর আতা বান্দিয়াল 14 মে পাঞ্জাব প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ দিয়েছিলেন। সেটা ভণ্ডুল করতেই ডিজি আইএসআই ডিজি এমআই সহ 3-4 জন জেনারেল চিফ জাস্টিস ওমর আতা বান্দিয়ালের চেম্বারে কয়েক ঘন্টা অবস্থান করেছিলেন। এখন আবার সেই একই কায়দায় পাক জেনারেলরা প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করলেন। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।